আসসালামু আলাইকুম। রিয়েলমি বাংলাদেশের বাজারে লঞ্চ করলো তাদের নতুন আরেকটি ডিভাইস রিয়েলমি C55। এই স্মার্টফোনটি রিয়েলমি সি সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে ডিজাইনের দিক থেকে দেখতে অনেক সুন্দর স্মার্টফোনগুলোর মধ্যে একটি। এই স্মার্টফোনটিতে এমন অনেক মজার ফিচার রয়েছে যে কারণে এই স্মার্টফোনটি সবাই নাম দিয়েছে রিয়েলমির আইফোন। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 33W ফাস্ট চার্জিং টেকনোলজি এবং মিডিয়াটেকের হেলিও G88 চিপসেট। তো আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করবো, দেখবো বক্সের মধ্যে কী কী আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে এবং বাংলাদেশি ফোনটির অফিসিয়াল প্রাইস কত, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। বরাবরের মতোই হলুদ কালারের একটি বক্স। বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। বন্ধুরা এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কী কী দিয়েছে রিয়েলমি। বক্সটির মধ্যে রয়েছে 33W একটি ফাস্ট চার্জার এবং একটি USB টাইপ সি কেবল। তো এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি C55 স্মার্টফোনটি আপনারা সানশাওয়ার, রেইনি নাইট এবং রেইন ফরেস্ট এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। স্মার্টফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ফোনটির ব্যাক প্যানেলে ম্যাট এবং গ্লসের কম্বাইন একটা ফিনিশিং করা হয়েছে। এখানে যে ফিনিশিং করা হয়েছে এটাকে ব্রাশ মেটাল ডিজাইন বলা হয়, যা হাতে নিয়ে দেখতে অনেক প্রিমিয়াম লাগে। ব্যাক প্যানেলে এক ধরনের চার্মিং গ্লো টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যে কারণে স্মার্টফোনটির ব্যাক প্যানেল আলোর সংস্পর্শে আসলে বিভিন্ন কালারে রিফ্লেক্ট করে। আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে এখানে সহজে ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে না, তবে এটার ক্যামেরা বাম্পের জায়গায় অনেক দ্রুত ময়লা জমে যায়। ব্যাক প্যানেলের পাশাপাশি ফোনটির ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক আইফোনের মতো প্রিমিয়াম ও সুন্দর লাগছে। ফ্রেমটি ফ্ল্যাট হওয়ার কারণে স্মার্টফোনটি হাতে নিয়ে খুবই কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন অনেকটা রিয়েলমি 10 সিরিজের স্মার্টফোনগুলোর মতো। ক্যামেরা বাম্প মোটামুটি উঁচু বলা যায়, টেবিলে রাখলে কিছুটা ঝামেলা করে। তো ওভারঅল ডিজাইন নিয়ে বললে ভালোই ডিজাইন করেছে রিয়েলমি। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও অনেক ভালো, যদিও এই ফোনটির ওয়েট প্রায় 189 গ্রামের মতো এবং ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। তবে ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে অনেক ভালো, ছোটো বড় সব হাতিয়ে অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। আর স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে এক হাতে খুব সহজেই লং টাইম ব্যবহার করা যায়। তো ডিজাইনের পাশাপাশি আমি বলবো স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো ছিল। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর স্মার্টফোনটির ওপরে কিছুই নেই, একদম প্লেন। ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক ছিল, খুব সহজেই আঙুল পৌঁছাতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেক ফাস্ট ছিল, খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট রিডও করতে পারে, টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি স্মার্টফোনটি ফেস আনলকও যথেষ্ট ভালো ছিল, ফেস আনলক অনেক ফাস্ট কাজ করে। ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2টি নানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। রিয়েলমি C55 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.72 ইঞ্চি 90Hz একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.7%, ডিসপ্লেটি পিপিআই ডেন্সিটি 392 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 618 nits। আর 90Hz রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 180Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটি স্মুথনেস ফিল করতে পারবেন। প্রাইস হিসেবে স্মার্টফোনটির ডিসপ্লেটির বেজেল অনেক কম, আর সেন্টার পাঞ্চ ও সেলফি ক্যামেরা কাটআউটের সাইজ অনেক ছোট হওয়ার কারণে ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আউটডোরে স্মার্টফোনটির ডিসপ্লেটির ব্রাইটনেসও যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটিভ ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। তো ওভারঅল আমার কাছে এই স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো লেগেছে। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 চিপসেট। এটি 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিবিসেও থাকছে মালি G52 MC2। এই চিপসেটটির কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। ফোনটিতে সিপিইউ থ্রটলিং টেস্ট করার সময় গ্রাফ খুবই ভালো ছিল, পুরো সময় গ্রিন ছিল, এখানে কোনো প্রবলেম পায়নি। আমাদের দেশে বর্তমানে স্মার্টফোনটি শুধু 2টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে EMMC 5.1। আমার মতে এখানে EFS স্টোরেজ টাইপ থাকা উচিত ছিল। তো সব কিছু মিলিয়ে মোটামুটি পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল, আর এই ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। রিয়েলমি C55 ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 64MP মেইন ক্যামেরা যার অ্যাপারচার F1.8। এছাড়া ফোনটিতে রয়েছে 2MP একটি ডেপথ সেন্সর। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হলো, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8MP একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার F2.0। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড এবং রিয়েলমির বাকি সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে।
ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি 5000mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33W একটি ফাস্ট চার্জার। এই 33W চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 8 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটি যখন চার্জে লাগানো হয় তখন আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ডের মতো নোটিফিকেশন আসে। এখন এটার তেমন আর কোনো ফিচার নেই, তবে ফিউচারে হয়তো আরও অনেক ফিচার আসবে বলে আশা করা যায়। বন্ধুরা, হেলিও G88 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 2,57,000 মতো স্কোর করেছে, আর পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 40fps খেলতে পারবেন। হাইয়েস্ট গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে, গ্রাফিক্স HDতে রাখলে 30fps খেলা যাবে। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। যারা নর্মাল ইউজার আছেন তাদের জন্য ভালো হবে, কারণ স্মার্টফোনটির অ্যাপ ওপেনিং খুবই ফাস্ট ছিল, পাশাপাশি স্ক্রলিংয়ের সময় কোনো ল্যাগ বা জিটার চোখে পড়েনি। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 পাওয়া যাবে, আর সাথে থাকছে রিয়ালমির লেটেস্ট রিয়ালমি UI 4.0। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে যার বেশিরভাগই কোনো কাজের না, তবে চাইলে অ্যাপগুলো ইনস্টল করা যায়। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টই রয়েছে, NFC, ব্লুটুথ 5.2 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এই স্মার্টফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে IPCLC ডিসপ্লে হওয়ার পরেও ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেলিং এবং স্যাচুরেশনও মোটামুটি ভালোই ছিল। ফোনটিতে আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মনো স্পিকার রয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে আমার কাছে ডিজাইন অনেক ভালো লেগেছে, প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটিতে মোটামুটি ভালো চিপসেট ব্যবহার করেছে রিয়ালমি, ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জারের কোয়ালিটিটাও ভালো ছিল। তো বন্ধুরা, রিয়ালমি C55 ফোনটির 6/128GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে অফিসিয়াল প্রাইস 18,999 টাকা, এবং ফোনটির 8/256GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে অফিসিয়াল প্রাইস 22,999 টাকা। তো এই প্রাইসে আমার কাছে মনে হয়েছে যারা নর্মাল ইউজার এবং যারা টুকটাক গেমিং করেন এরকম ইউজারদের জন্য ভালো একটা ডিল হতে পারে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে রিয়ালমি C55 পর্যন্তই। আপনারা যদি 15,000 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে রাইট সাইডে ভিডিওটি দেখুন, আর নোকিয়া G21 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে লেফট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।